হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা রেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আবারও একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি। সানডে স্পেশাল লাঞ্চ মেনু আপনাদের শেয়ার করব, যেখানে দুটো রেসিপি থাকবে। আর আজ আমি আপনাদেরকে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দেখাবো। এটা আমার ছেলের ভীষণই প্রিয় একটা ডিশ, কারণ ও চাইনিজ খেতে খুবই ভালোবাসে। আর যেহেতু সানডে, তাই একটু স্পেশাল তো করতেই হবে। আরও একজনের খুবই পছন্দের ডিশ এটা, সেটা হলো আমাদের গৈরিকাদি। গৈরিকাদির আজকে জন্মদিন, তার জন্যই এই ডিশটা আমি রেখেছি। আর আমি এই রেসিপিগুলো একদম নিজস্ব পদ্ধতিতে বানিয়েছি, আর বানানো খুবই সহজ। হাতের কাছে সমস্ত উপকরণ দিয়েই এই রেসিপিগুলো তৈরি হয়ে যায়, আর খেতেও হয় অসাধারণ। যে কোনো অকেশনে বা ছুটির দিনে অথবা বাড়িতে গেস্ট এলে এরকম দুটো রেসিপি আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর খুবই উৎসাহিত বোধ করি নতুন নতুন ভিডিও তৈরি করার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিওর আপডেটগুলো আপনাদের ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপিগুলো। মিক্স ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি প্রায় 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। প্রথমে চালটাকে খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। চালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে 20 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি কিছু সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর বিনস। আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি ব্যবহার করতে পারেন। সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। এটা ছোট ছোট চিংড়ি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি, অল্প একটু সোয়া সস, আর দিচ্ছি সামান্য একটু ভিনিগার। সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু মিক্স ফ্রাইড রাইস, তাই সব কিছুই আমি এতে ব্যবহার করছি। এবার নিয়েছি চিকেন। চিকেনগুলোকেও একদম সরু সরু স্ট্রিপস আকারে কেটে নিয়েছি। চিকেনটাকেও আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। সবই আমি অল্প অল্প করেই পরিমাণে দিচ্ছি। আমি এক্সাক্ট পরিমাপগুলো আমি বলছি না। দিয়ে দিলাম গ্রেট করা রসুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সোয়া সস। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকেও আমি ভালো করে মাখিয়ে প্রায় 30 মিনিটের মতন রেখে দেব। ফ্রাইড রাইসের চালের মাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলোর মাপ নিতে হবে, তাই আমি এক্সাক্ট মাপগুলো আমি বলছি না। আপনাদের ইচ্ছা মতন আপনারা ভেজিটেবলস, চিকেন, চিংড়ি মাছ পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। এবার আমি চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলোকে কিউব করে কেটেছি। এখানে বোনলেস, উইথ বোন সব রকমই আছে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি পরস্পর কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ভিনিগার, এরপরে দিচ্ছি সোয়া সস, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। সবই প্রায় 1 চামচের মতো করে আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন গ্রেট করা। রসুনটা একটু পরিমাণে বেশি দিলাম।
এক চামচের একটু বেশি, প্রায় দেড় চামচের মতন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে যেন মশলাগুলো ভালো করে কোট হয়। ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবার পর এবার এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি এখানে দু চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি প্রায় এক চামচের মতন ময়দা। এবার সমস্তটা দিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলোকে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু ময়দা অ্যাড করতে পারেন। আমি এখানে আরও এক চামচ ময়দা অ্যাড করেছি, যেহেতু মিশ্রণটা একটু আমার পাতলা মনে হয়েছিল। তবে খুব বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে আমি কোটিং করি না, তাহলে চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না। আমি খুব হালকা করেই ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে থাকি। ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এটাকে প্রায় এক ঘন্টা রেখে দেব রেস্টে। এবার আমি ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নেব। তার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি ভিজিয়ে রাখা চালটা এতে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি প্রায় দেড় চামচের মতন ভিনিগার। ভিনিগার দিলে ভাতের কালারটা বেশ সাদা হয়। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর দিচ্ছি অল্প একটু সাদা তেল, তেলটা দিলে ভাতগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এই টিপসগুলো ফলো করলে ফ্রাইড রাইসের ভাত হবে একদম ধবধবে সাদা আর ঝরঝরে। সমস্তটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাতটাকে আমি তৈরি করে নিচ্ছি। ভাতটা তৈরি হতে হতে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে এতে দিয়ে দিয়েছি দু চামচের মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার দুটো ডিম ফেটিয়ে একটা ভুজি করে নেব। ডিমের ভুজিটা তৈরি করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেওয়ার পর আবারও ওই একই ফ্রাই প্যানে আরও কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার আমি সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ফ্রাই করে নিলেই হবে। এদিকে ফ্রাইড রাইসের ভাতটাও রেডি হয়ে গেছে। 10 মিনিট মতন সময় লাগলো ভাতটা রেডি হতে, কারণ চালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভাতটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম অবস্থায় ভাতটাকে নাবিয়ে নিতে হবে। প্রায় 90% ভাতটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভাতটা আমি আর একটু জল দিয়ে ফ্যানটা ছড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এবার আমি আরও একটু তেল অ্যাড করে এবার আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা আছে তাই খুব বেশি সময় লাগবে না ভাজতে। কয়েক সেকেন্ড চিকেনটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। চিকেনটাকে এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিলস্পুন মতন সাদা তেল। সাদা তেলটাকে একটু গরম করে নিতে হবে। কিছুক্ষণ সাদা তেলটা গরম করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে আমি
হাফ চামচের মতন আদা গ্রেট করে রাখা আর দিয়ে দিলাম এক চামচের মতন গ্রেট করা রসুন। এবার দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতন গ্রেট করা পেঁয়াজ। আদা রসুনটাকে আগে প্রথমে একটু ভেজে নিতে হবে, কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো অ্যাড করতে হবে। পেঁয়াজ আদা রসুন আমি গ্রেট করেই দিচ্ছি, কারণ ফ্রাইড রাইসে বেটে দিলে খুব একটা ভালো হয় না। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আবারও নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলো দিয়েও বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম টু হাইতে থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিলে ভেজিটেবলসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের আঁচ একদমই কমানো যাবে না, হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে। একটু ঢেকে আমি রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ভেজিটেবলসগুলো রেডি হয়ে যায়। দেখুন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুব বেশি আমি যে ভেজেছি তা নয়, কারণ চাইনিজ আইটেমে সবজি খুব একটা ভাজার দরকার পড়ে না। মোটামুটি 60-70% সবজিগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে। ভেজিটেবলসগুলো ভেজে নেওয়ার পর এবার আমি তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেব। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে। আমি যে প্রসেসে ভাতটা করলাম ঠিক সেই প্রসেসে আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন, ঠিক একই রকমভাবে ভাতটা তৈরি হয়ে যাবে। সমস্ত ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরস্পর যে ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন আর ডিমের স্ক্রাম্বলটা দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে সমস্ত উপকরণের সাথে ভাতটাকে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি করে নাড়াচাড়া করলে হবে না, তাহলে ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। সব থেকে ভালো হয় খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে কড়াইয়ে দুটো হাতল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাতগুলোকে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণের সাথে। ভাতটা নাড়াতে নাড়াতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি চিংসের শেজুয়ান ফ্রাইড রাইসের মশলা। এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও এই মশলাটা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কুচনো কিছু ধনে পাতা, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার আবারও সমস্ত মশলার সাথে ভাতটাকে আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা অবশ্যই খুব সাবধানে করতে হবে, কারণ বাসমতি চাল খুবই নরম চাল হয়, একটু নাড়াচাড়া বেশি হয়ে গেলেই ভাতের চালগুলো ভেঙে যায়। পুরো রান্নাটার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে করতে হবে। গ্যাসের আঁচ খুব বেশি কমিয়ে রাখলে রান্নার স্বাদ ভালো আসবে না। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আপনাদের একবার দেখিয়ে দিই এর ফাইনাল লুকটা। আমি একটু ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এইভাবে বানিয়ে একবার খেয়ে অবশ্যই ট্রাই করে আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবার চলুন চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল, কারণ ম্যারিনেট করা চিকেনগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম টু লোয়েতে গ্যাসের আঁচটা রেখে চিকেনগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করা আছে প্রায় এক ঘন্টা ধরে, তাই খুব বেশি সময় লাগবে না চিকেনগুলো ভাজতে। প্রথম ব্যাচের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপরে, তাহলে এর এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব হয়ে যাবে।
একই প্রসেসে বাকি ম্যারিনেট করা চিকেনগুলোকেও ভেজে নেব। ম্যারিনেটের মশলাগুলো একটু একটু করে আমি চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ভেজে রাখা চিকেনগুলো আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে রাখছি, এতে চিকেনের এক্সট্রা তেলগুলো এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। বাকি চিকেনগুলো ভাজতে ভাজতে চলুন একটা সস তৈরি করে নিই, যেটা চিলি চিকেনের গ্রেভিতে দরকার পড়ে। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিলস্পুনের মতন সোয়া সস, নিয়ে নিচ্ছি প্রায় 2 চামচের মতন রেড চিলি সস। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই রকমই ঝালটা দেবেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতন টমেটো কেচাপ, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য। অল্প একটু জল দিয়ে সমস্তটাকে সুন্দর করে গুলে নেব, একটা পাতলা মিশ্রণ তৈরি করে রেখে দেব। সসের মিশ্রণটা তৈরি করে নেবার পর এবার আমি আর একটা বাটিতে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি গুলে রেখে দেব। এই সব উপকরণগুলো ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার আমি যে কড়াইতে চিকেনগুলো ভেজেছিলাম সেই তেলেতেই দিয়ে দিয়েছি প্রায় 1/2 চামচের মতন গ্রেট করা আদা, 1 চামচের মতন গ্রেট করা রসুন। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন গ্রেট করা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড যতক্ষণ না এর একটা বাদামি কালার আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, যে পেঁয়াজগুলোর আমি এই লেয়ারগুলোকে আলাদা করে ছাড়িয়ে রেখেছিলাম। এই পেঁয়াজগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলোর কালারটা জাস্ট যখন একটু চেঞ্জ হবে তখন আমি এতে অ্যাড করে দেব একটা বড় সাইজের ক্যাপসিকামের 1/2 অংশ, যেটা আমি কিউব করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটা দিয়েও হালকা শর্টে করে নিতে হবে, খুব বেশি ভাজার এগুলোর দরকার নেই। দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচা লঙ্কা, এক 1.5 মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা। সসের মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গেছে তাই এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করছি। যে বাটিটায় আমি সসের মিশ্রণটা গুলেছিলাম সেটাই আমি ধুয়ে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে, ঝোলটা একটু ফুটে উঠলে এতে আমি অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন। এবার দিয়ে দিচ্ছি চিলি চিকেনের মশলা, এটা চিংসের। এই মশলাটা খুব সুন্দর টেস্টটাকে বাড়ায়। প্রায় 2 চামচের মতন চিংসের এই মশলাটা আমি ইউজ করলাম। ভালো করে আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইতে থাকবে। এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটাও এর মধ্যে দিয়ে দিলাম, এতে গ্রেভিটা একটু ঘন হবে। মিনিটখানেক গ্রেভিটাকে ফুটতে দেব চিকেনের সাথে। যদি ড্রাই চিলি চিকেন করেন তাহলে আরও বেশ কিছুক্ষণ গ্রেভিটাকে ফোটাতে হবে, আর যদি গ্রেভি রাখেন তাহলে খুব বেশি ফোটানোর দরকার পড়বে না। চিলি চিকেন অলমোস্ট ডান,
প্রায় রেডি হয়ে গেছে। আরও একটু গ্রেভিটা আমি ফুটিয়ে নিয়ে একটু গাঢ় করে নিচ্ছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও হয় অসাধারণ। সাদা তিলটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের অসাধারণ স্বাদের এই চিলি চিকেন। খেতে দারুণ হয়। আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথেই দারুণ লাগে। আজকের এই দুটো রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে। কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।